যখন আমি এই জবা গাছটা এনেছিলাম, তখন এই গাছটায় না সাতখানা কুড়ি ছিল, পরপর সাতখানা ফুল ফুটেছে। তারপরে আবার বেশ কিছুদিন পর দেখো, এইটা হচ্ছে আমার বাড়িতে আসার পর জবা গাছের প্রথম ফুল। কতগুলো কুড়ি এসছে দেখো, এর পাশে দেখছো আরেকটা ছোট্ট মতন কুড়ি আছে, এইখানে একটা আছে, তিনটে, এইখানে আছে একটা, চারটে, এইটার পাশে আরেকটা আছে, পাঁচটা, আর ওই দিকে আছে আরো একটা, ছটা, আর একটাও কোথায় আছে যেন, কালকে দেখেছিলাম সাতটা কুড়ি আছে এইটাতে, কিন্তু এইটাতে ফুল ফুটছে না। কি হয়েছে বলো তো? এইটাতে না এই মিলিবাগ পোকাগুলো চলে এসেছে, কিছুতেই এগুলোকে আমি ছাড়াতে পারছি না। দেখো, এই দেখো, দেখেছো মিলিবাগ পোকাগুলো চলে এসেছে এটাতে, এই যে ছাড়িয়ে দিচ্ছি, জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আবার চলে আসছে। দেখি আজকে পল্লবকে বলেছি তুমি গিয়ে একটু ওষুধ নিয়ে এসো। নিজের ঘরে আসার পর যখন যত্নের পরে প্রথম ফুলটা ফোটে, দেখতে কি ভালো লাগে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আর আজকের দিনটা সকলের যেন খুব ভালো কাটে। এরকম ভালোবাসা এবং শুভকামনা দিয়ে, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর ব্লগের শুরুতেই আজকে দেখো আমি সাফ সাফাইয়ের কাজে লেগে গেছি। তার কারণটা তোমাদেরকে বলি, আজকে আমার না রান্না নেই। রান্না নেই বলতে, কালকে যা যা রান্না করেছিলাম সব রয়েছে, আমের টক, লাউ দিয়ে মসুর ডাল, আর বিনা তেলে চিকেন সব রয়েছে। যেহেতু এগুলো সবই রয়েছে, সেই জন্য আমাকে আজকে আর রান্না করতে হবে না, শুধুমাত্র ভাত করব আর একটু আলু ভাজা। তাই ভাবলাম যে এই সাফ সাফাইয়ের কাজগুলো সেরে ফেলি। জানলাতে না তেলটা গিয়ে গিয়ে জমে যায়, এবার তেলটা গিয়ে গিয়ে জমে গেলে তেল চিটে হয়ে যায় একদম, তেল কাষ্ঠা বলতে যাচ্ছিলাম, তেল চিটে হয়ে যায় একদম। তো সেইগুলোকেই আমার ম্যাজিক স্প্রে দিয়ে আমি তেলগুলোকে মুছে নিলাম। তারপরে আমি এবার ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে তারপরে পরপর যেরকম কাজ, এই ঘরটা ঝাড় দেবো, ভেতরে শোবার ঘরটা ঝাড় দেবো, ঝাড়পাট দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে, এটা কিন্তু বাসি জামা, তারপরে আসবো। সুপ্রভাত, শুভ সকাল, চলে এলাম সকাল সকাল, মানে 8:05 বেজে গেছে, এটা সকাল নয়, তা গরমকালে মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে কি যেন মনে করলাম, এখন তো গরমে ছুটি পড়ে গেছে স্কুলে, তাই একটু ঘুমটা একটু বেশি হচ্ছে, লং হচ্ছে। তা উঠলাম, উঠে জল ফল ধরলাম, ধরে ওকে একটু হেল্প করে দিলাম, মানে যেটা প্রতিদিনই করি, করে থাকি, করতে হবে। তাই ও কিছু কাপড় জামা ছিল ওগুলো ভিজালো, তার জন্য জলটা তুলে দিলাম। তারপর রান্নার জল তো অবভিয়াসলি তুলতেই হবে, তাহলে খাবো কি? সকালে উঠে তো আগে চিন্তা যে বাজার যাবো, কী 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 নিয়ে আসবো, কী খাবো, কোনটা খেলে ভালো হবে। আজকে তোমার বাজার যাওয়ার দরকার আজকে বাজার নেই, ওটাই একটা আমার রান্নাও নেই সারপ্রাইজ, আজকে বাজার নাই। তাই সকালবেলা চাটা খেতে বসলাম, সকাল 8টা মানে ওটাই, তার আগে চা খেলে আবার পরে চা খেতে খাওয়ার ইচ্ছাটা, কিন্তু বেশি চা খাওয়াটা ঠিক না, দুই দিনে দুবার ঠিক আছে, সকালে একবার আর একবার সন্ধ্যে। তারপর এই যে পাশে বসে আছে, তোমরা দেখো দেখতে পাচ্ছ আমার চুল টাং করে এখানে উঠে গেছে, কেন বলো তো? সকাল থেকে তো তোমরা দেখলেই অনেক কাজ করে ফেলেছি, তো এখন চা নিয়ে বসেছি। এই যে আমার লাল আর ওনার সাদা, চায়ের কালারটা দেখলে, একটা লাল একটা সাদা। আমি দুবার চা খাবো, দুধে দুধ চাই খাই, বুঝতেই পারছো চিনি ছাড়া অভ্যাস হয়ে যাচ্ছে, মানে চিনি ছাড়া চাটাই মিষ্টি লাগছে। না লাগলেও লাগাতে হবে, লাগছে আমার কি, না লাগলেও লাগাতে হবে, চলো লাগাতে যখন হবে কোনো উপায় নাই, পুরো নোনা ধরা খাল যেমন হয়ে গেছে। আমার মুখটা দেখিও না, পুরো আলোতে ঝলসে যাচ্ছে। এই তো ঠিকই তো, কি ঝলসে যাচ্ছে, সব সময় নেগেটিভ ভাবলে হবে না, কত আমি নেগেটিভ ভাবি না, কত আলো আসছে তুমি দেখো, মুখটা পুরো আলোতে একদম ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে অন্ধকারের পরে তো আলোই আসে, এই তো আলো আসছে, আলো তো আমার মুখকে ঝলসানোর কোনো রাইট নেই। তার দেখো কি হচ্ছে, এদিকটা আসলে দেখো, এরপরে তো আসছি মাঝে মাঝে, যখনই ফাঁক পাবো তখনই আসবো। হ্যাঁ দেখবো, কথা দিল কবার আসে আজকে ব্লগে দেখে নিও তোমরা। হ্যাঁ চাটা খেয়ে চলে এসেছি কিচেনে, আর ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হয়ে গেছে। এই দেখো আজকে বানাবো এই সুজির উপমা, আলু আর পেঁয়াজটা জাস্ট ওই আলু পেঁয়াজ দিয়েই বানাবো, আর কিচ্ছু না।
আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এদিকে সুজিটা আগে ভেজে রেখে দিয়েছি। জাস্ট সুজিটা দিয়ে আর ওপর থেকে একটুখানি সস দিয়ে দেবো, বুঝেছো? নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর একটুখানি সস দিয়ে দেবো। এই হচ্ছে উপমা। ওই দেখো উপমা রেডি হয়ে গেছে। আর একটু যে লালচে লালচে দেখছো, এটা হচ্ছে একটু টমেটো কেচাপ দিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু একজনের নয় দুজনের আছে। আমি একটা ভালো চ্যালেঞ্জ নিয়েছি। কি চ্যালেঞ্জ জানো তো? আমি এবার ঠিক করেছি 2 কেজি সর্ষের তেলে 1 মাসের বেশি চালাবো, মানে 1 কেজিতে 15+ ডে। দেখি পারি কি না। পারি না, পারতেই হবে। চ্যালেঞ্জ মানে পারতেই হবে। তার সঙ্গে তো দেখলে একটা হোয়াইট অয়েল ছোট এনেছে, ওটা ওই ভাজাভুজি যদি খাই সেই জন্য। তো আমি আমি চাইছি যে 1.5 কেজি তেলে যাতে পুরো মাসটা চালিয়ে নিতে পারি, তাহলে 1.5 কেজি আর ওই ছোটো মানে 500টা ওটা নিয়ে 2 কেজি তেলে আমি কমপ্লিট করতে চাইছি। দেখি পারি কি না, চ্যালেঞ্জ রইল। সকালবেলায় তো বললাম আজকে রান্না নেই, চুলগুলোর অবস্থা দেখো। সকালবেলায় তো বললাম আজকে রান্না নেই, সেই জন্য ভাবলাম কি যে একটুখানি সাফসাফাই করি। সাফসাফাই সকাল থেকে শুরু করে দিয়েছি, তারপরে এখন ভাবছি যে চুলে কালারটা করে নিই। কালকে বেরোনো হয়নি, হয়তো আজকে টাইম পেলে বেরোনো হতেও পারে। তো চুলে কালারটা করে নিই, তারপরে তোমার ইয়ে করবো, এই মশলার কৌটোগুলো সব পরিষ্কার করবো, ওই যে স্ট্যান্ডটা আছে না ওটাকে পরিষ্কার করবো। করে ভাতটা করে রেখে স্নানে যাবো। কাছাকাছি ভিজিয়েছি 1 বালতি, ওটা পল্লব বেরিয়ে গেছে, পল্লব ফিরলে ওই কাছাকাছিগুলো নিয়ে পড়বো। এখন আগে মাথায় কালারটা করে নিই। আজ রান্নাঘরের সাফ সাফাই চলছে। এই দেখো এখন আমি কি করছি, ওই যে মশলার ইয়েটা আছে, ডাস্ট তো প্রচণ্ড, ডাস্ট পড়ে দেখো কি অবস্থা হয়েছে। তাই সবগুলো কৌটো খুলে নিয়ে তারপরে এরও পার্সগুলোকে সব আলাদা করে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আবার আমি গুছিয়ে সাজিয়ে রেখে দেবো। আর সাজিয়ে গুছিয়ে যখন রাখবো তখন কৌটোর ওপরগুলোও মুছে নিচ্ছি, কেননা ওই যে ঝেড়ে ঝেড়ে দিতে গেলে ডাস্ট থাকলে সেগুলো কিন্তু ক্ষতি করবে। তো সেই জন্য সবগুলো মুছে টুছে নিয়ে আবার এই স্ট্যান্ডটাকে ঠিকঠাক করে আর কি সব পার্টস চার্ট যেটা যেখানে পড়বে ওইখানে সেগুলো সেট করে তারপরে আমি আর মশলার কৌটোগুলো সাজাবো। আর সাজাবো কীভাবে জানো তো? ওপরের তাকে দেবো মশলার, এটা তো ও হুইল টাইপের ঘোরে, তো ওপরের যেটা আছে ওপরের অংশটাতে আমি দেব গোটা মশলাগুলো, যেমন গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা, কালো জিরে এগুলো। আর নিচের থাকে আমি দেব যত গুঁড়ো মশলা আছে সেইগুলো। এইভাবেই সুন্দর করে সাজিয়ে নেব, তাহলে কাজ করার সময় অনেক সুবিধা হবে। তবে এটা আমি খুব বেশি দিন ইউজ করব না, আমি আস্তে আস্তে প্লাস্টিক বর্জন করে কাচের দিকে যাব। দেখি কবে যেতে পারি। জরুরি কাজে দুজনকে বেরিয়ে পড়তে হয়েছিল 12:15 সময়, আর বাড়ি ঢুকলাম বাজে 2, এখনও ভিডিওটা পাবলিশ করা হয়নি, আপলোড হয়ে গেছে, এবার ভিডিওটা পাবলিশ করবো। আর এই দেখো যেগুলো করে গেছিলাম কি আর করবো, খাটের এখানেই এনে শুকোতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে বার করে রেখে গেছিলাম। তোমাদের সঙ্গে তো লাস্ট কথা বললাম, তারপরে ভাতটা করে নিলাম, নিয়ে স্নান করলাম, কাচাকাচি করলাম, করে পুজো করে তারপরে বেরিয়েছি। আর ফ্রিজ থেকে ডাল আর চিকেনটা বার করে রেখে গেছিলাম, আর এখন এসে চিকেনটা গরম করলাম, ডালটা গরম করলাম, আলু ভাজাটা বসিয়েছি, তারপরে খাবো। আর পল্লব গেছে স্নানে। বাইরে যে কি প্রচণ্ড রোদ, মানে জাস্ট বলা যাচ্ছে না। আমি এসেই ফ্রিজ থেকে জল বার করে ভালো করে মুখে একটু দিলাম, প্রচণ্ড হিউমিডিটি আজকে, প্রচণ্ড হিউমিডিটি পুরো না, এগুলো না সব জ্বালা করছে জানো।
তারপরে খাবো। আজকে আর ইটিং শো করবো না, কারণ আজকে যা কালকের মেনু ছিল সেগুলোই থেকে গেছে, সেগুলোই আজকে খাবো। ওই জন্য আজকে আর ইটিং শো করবো না, বাচ্চাটা আসবে একটু পরেই, ওকে বলে এসছি বেল দিয়ে যে এসো, তা আমি আলু ভাজাটা করে নিয়ে খেতে বসবো। জোর ঝড় উঠছে কিন্তু, বারবার বলছি প্রচন্ড পরিমাণে মেঘ করেছে দেখো। আর ছাদে আমি দিদি আর বললো আমরা কথা বলছি, গল্প করছি, হাওয়া খাচ্ছি, এই করছি, আর বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তবে বুঝতে পারছি না, হাওয়াতে মেঘটা অনেকটা উড়িয়ে দিল, এবার মেঘটা থাকবে কি না, বৃষ্টি হবে কি না বুঝে উঠতে পারছি না। তো এক ফোঁটা দু ফোঁটা করে পড়তে শুরু করেছে, তো আমরা এখন সিঁড়ির কাছটাতে চলে এসে বসে আছি তিনজনে। চিকেন কাটলেট খেতে দাঁড়িয়ে গেছি। তিন মাস পরে স্পেন্সার এলাম, তার মাঝে একবার জাংশন এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আগে না এভরি সানডে আমরা আসতাম জানো তো, এভরি সানডে কিছু কেনার থাকুক চাই না থাকুক, তারপরে ওই নানান ঝামেলায় আর হয়ে উঠছিল না, মানে ভাড়া বাড়িতে থাকতে এভরি সানডে আসতাম। তারপরে মায়ের বাড়িতে চলে যাওয়ার পরে বাবা মার ওখানে আর আসা হতো না, তখন হোম ডেলিভারির চাপটা বেড়ে গেল, মাঝে করোনা এলো, এখন হোম ডেলিভারি নেই, বিন্দাস চলে এসেছি একদম। দেখি টুকটাক কিছু কেনাকাটা করব, একটু বসেছি, তারপরে যাব কেনাকাটা করব, তারপরে বাড়ি। এখানে আবার স্পেন্সারের মধ্যে আবার এখানে আবার কী নিয়ম বলো তো, স্পেন্সারে কিছু শ্যুট করতে দেয় না, কিচ্ছু শ্যুট করতে দেয় না। আর এখন তো বিগ বাজার নেই, বিগ বাজারটা হয়ে গেছে তোমার স্মার্ট বাজার। চলো, রাত্রি এখন বাজে 12:30, সেই যে 5টা, ওই 5:30, 5:30টার দিকে এই যে ঝড় আর বৃষ্টি 1.5 থেকে 2 মিনিটের জন্য হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওই যে ঝড় বৃষ্টি হলো, সেই যে কারেন্ট গেছে আর কারেন্ট এলো এই একটু আগে জাস্ট, কিছুই আর করতে পারিনি, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গেলাম এখান থেকে গিয়ে স্পেন্সারে গেলাম, স্পেন্সারে গিয়ে কতগুলো জিনিসপত্র কিনলাম, সেইগুলো একটুখানি ভাবলাম যে ঘরে গিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব। আমি কি আর জানি যে এতক্ষণ কারেন্ট থাকবে না, তারপরে তো বসে থেকে 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 অদ্ভুত ব্যাপার, শুনলে অবাক হয়ে যাবে। কী দিয়ে ডিনার করলাম জানো, ডিনার করার কথা ছিল আজকে ঘুগনি আর রুটি দিয়ে। লাস্টে দুজনে মিলে ছাদে বসে রইলাম, পুটু এলো, পুটুকে নিয়ে খানিকক্ষণ বসলাম, ছাদে বসে থাকা থাকা এইসব করতে করতে লাস্টে ডিনার করলাম, ডিমের পোচ আর ওইটা কী বলে ক্রিম কেকার বিস্কুট, ইসফার্মের ক্রিম কেকার বিস্কুট আর ডিমের কোচ, এই দিয়ে লাস্টে ডিনার করা হলো। দিয়ে তারপরে তাও ওই বাসন বাসন ধোয়া মাজা, সব গ্যাসটা আর পরিষ্কার করতে পারিনি আজকে, বাসন কোসন ধোয়া মাজা সব করলাম, করে ধরে এসে শুয়েছি, শুয়ে দুজনে কথা বলছিলাম, ঘুম তো আসছিলো না,
তো শুয়ে দুজনে কথা বলতে বলতে কারেন্টটা এলো, আর আমি তখনই ভেবে নিয়েছি যে কারেন্টটা এলেই আমি আজকে ভিডিওটা শেষ করে, যদি আসে ভিডিওটা শেষ করে তারপরে শুভ, কারণ কারেন্ট আসবে নাই সবাই বলেছিল, কেননা বেশ অনেকগুলো গাছের ডাল ঢাল ভেঙেছিল, ওগুলো ওরা সব কাটিং ফাটিং করে করে সেই বিকেল 5টা থেকে রাত্রি 12টা কারেন্ট এলো, আর সেই জন্য কিছুই আর শেয়ার করতে পারলাম না তোমার সঙ্গে। কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার হলো দেড় থেকে দু মিনিটের একটা ঝড় পুরো উথাল পাথাল করে দিয়ে চলে গেল, ঠিক দেড় থেকে দু মিনিট, তারপরে আবার নিজের থেকে ঝড়টা বৃষ্টিটা থেমে গেল, কি অবস্থা। তো যাই হোক, ভাবলাম যে শেষ পর্যন্ত একটুখানি তো তোমাদের কাছে আসি, একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি, কথা বলে ভিডিওটা শেষ করি, তাই চলে এলাম একটু তোমাদের কাছে, এসে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি। গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে, কেমন, চলো টাটা।